আর মা সাজে যদি ঠোঁটের টান দেয় তাহলে সবাই বলবো যে হ্যাঁ সাজা, এই আর কি। ভাই ও কখনো সাজা না, শুধু শুনে ফিকে শুনে সাজা কো আচ্ছা এলাইনির করে কয়। শেষে একবারে কি সবাই কয় এই এরকম থাকে, এই এরকম কখনো কোনো করে না, কি হুজুরি সালা বিশ্বাস করতে নামি বিশ্বাস দেয় তাকে এদিতে কত বড় শয়তানের গোড়া গেলে তো বুঝছি, যেদিন বুঝছি না হেতির হেদিন করবি। আর আমি তো মানে ওপেনলি ইয়ে করে এ কারণে আমি খারাপ না। কখনো না আসলে মানুষের উপরের রূপ দেখে কখনো মানুষকে যাচাই করা যায় না, ভেতরের ইয়েটা ছাড়া। উপরে যতই দেখুক সে ভালো আছে কিন্তু ভেতরে সে কখনো ভালো থাকে না, তার মনে কষ্ট অনেক ভরা, এর জন্য সবসময় হাসি খুশি। যতই অব্দি হুজুরগিরি দেখাক ভিতরে যায় সানগিন শয়তানের বড়দা। ওকে থ্যাংকস, হাই। তো এর জন্য এমন শয়তানি করলো একসাথে তিনজনের সাথে, একজনের লগে বিড়িয়ে ইয়ে করে দিয়েছে। হ্যালো, আসলে কি একজনে বেশি সালাক বুঝছেন, একজনে বেশি সালাকের কারণে একটা ভিডিও করে দুইজনের কাছে ট্রান্সফার করে দিছে। থ্যাংক ইউ। মানে ভিডিও করে দিয়ে দিছে তিনজন, তো একজন হচ্ছে যে বাড়ির সে বাংলাদেশের, তো বাংলাদেশের সাথে মানে সবকিছু হয়েছে, আর দুইজন হচ্ছে বাইরের কান্ট্রির। আমি দুজনকে চিনি বুঝছেন, দুইজনের সাথে দুই রকমের সব কিছু হয়, তার বাংলাদেশের সাথে ওফিনলি হয় কারণ এটা বাংলাদেশ, আর দুজনের সাথে অত ওফিনলি না কারণ ওটা তো বিদেশ, তো ওর কাছ থেকে পাইবো কই থেকে। তো বাংলাদেশের থেকে কি হচ্ছে দুজনের কাছে ভাড়াইছে। আমি একদিন কি কথা লই অয়ন আমার সাথে কি একটা কথা লই স্যালেজ ধরলো, জন স্যালেজ ধরলো, আমি বলছি অয়ন শোন হয়তো আমি ঘুমটা দিই না, হয়তো আমি ওনা ওইভাবে গায়ে দিয়েছ না আমি খারাপ, কিন্তু দেখ তুই যে তোলে ঘুমটা হলের জন্য এত প্রশংসা করিস তুই একদিন বুঝবি, সেদিন আর ঠিক এই আমার কাছ থেকে ইয়ে করবি। ওই দিন এসে বলতেছে ভাই আমি তোমার কাছ থেকে হেরে গেছে, বলছে থাক এটা হারা জেতার কিছু না, তো জানো আমার মা নাই আমার সবচেয়ে বেশি কষ্ট। এরপরে এ আমার আরো বেশি দিল থাকার পর। আমি তো অনলাইনে বেশি দিন না, অল্প কিছুদিন থেকে অনলাইনে থাকার পর এরা জানি যে আমি কিন্তু কখনো ঘোমটা দিয়ে বসি না, আমি ওই দিন একবার ঘোমটা দিয়েছি আজকে একবার দিয়ে লাইভ করতেছি, আমি কখনো ঘোমটা দিয়ে বসে লাইভ করি না। আমি সবসময় ঘুমটা হয়তো গলার হয়ে হালাই না হলে ওই পাবি দিয়ে লাইক করি আর।